আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা ফাজিলে বেল্লবে সমাচার প্রমাণিত ডাকাতির পর 141 প্রসঙ্গ বন্ধুবর জনাব আফসার তৈয়বী, আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে গতানুগতিক কোনো আলোচনা নয়, আজকে একজন আপন মানুষের একটি স্ট্যাটাস নিয়ে আলোচনা। নুরুল আফসার তৈয়বী সাহেব আবুধাবি প্রবাসিক, আমার অত্যন্ত আপনজন, কাছের মানুষ। আমাদের মধ্যে মিল অমিল দুইটাই আছে। লেখালেখির জগতে ওনার সাথে প্রথম পরিচয় বহু বছর আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে, মাসিক শাহজালাল পত্রিকায়, একটা ম্যাগাজিন, মাসিক ম্যাগাজিন, এটাতে আমরা লিখতাম, সেখান থেকেই প্রথম পরিচয়। এরপর থেকে এই পর্যন্ত তিনি অবশ্য বারবার আমাদেরকে আঘাত করেছেন, পিছন থেকে হোক আর সামনে থেকে হোক তিনি আঘাত করেছেন, আমাদের কলিজায় আঘাত করেছেন। কিন্তু আমি বা আমরা ওনার মতো করে পারিনি। সব কিছুর পরে ওনার যেসব আঘাত আছে বলবো আজকে, এগুলো সহ্য করে আমি আমার আন্তরিকতা বজায় রেখেছি এবং এখনো মিল আছে, বেমিল আছে। মিল হয়তো অনেক কিছুতেই আছে, বেমিল আছে যা শুরু থেকেই জেনে শুনে আমি মসলাকে সৈয়দ আহমদ শহীদ বালাকুট রায়বেরেলভী রহমতুল্লাহ তালা আলহির অনুসারী তিনি মসলাকে ফাজিল বেরলভী আলা হজরত রহমাহুল্লাহ ওনার অনুসারী, ওনার মসলকের অনুসারী। আমাদের মধ্যে বেমিলের মধ্যে একটা হলো, তিনি শুরু থেকেই সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমতুল্লাহ তালা আলহির বিরোধী, বিভিন্ন সময় পোস্ট আছে ওনার। আমরা কোনো সময় ওনার মতো করে ফাজিল বেরলভীর বিরুদ্ধে ইতিপূর্বে আমরা কিছু বলিনি, আমরা কিছু লিখিনি। যাই হোক, আসুন আমরা সরাসরি শুরু করি। এই একটা পোস্ট আপনাদের সামনে, এটা আমাকে দিয়েছেন লন্ডন প্রবাসী আমাদের উভয়ের, মানে আমি এবং মাওলানা নুরুল আফসার তৈয়বী সাহেব ওনার আমাদের উভয়ের একজন বন্ধু মানুষ মাওলানা আব্দুল ওয়াল হিলাল সাহেব, তিনি দিয়েছেন আফসার তৈয়বী সাহেবের এই পোস্টের স্ক্রিনশট। আসুন আমরা শুরুতে স্ক্রিনশটটা পড়ি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আফসার তৈয়বী। বছর দুয়েক আগে এক সকালে আমার বাসায় ডান থেকে প্রথম ছবিতে প্রিয় ভাই মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ বখতিয়ারউদ্দিন, আমি আফসার তৈয়বী, মুফতি শাহ আলম সাহেব, প্রিয় ভাই মাওলানা হাসান আল আজহারি, শায়েখ আইনুল হুদা সাহেব, প্রিয় ভাই মাওলানা আনিসুর রহমান, প্রিয় ভাই মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী এবং আমরা আমার দুই সন্তান। মানুষ কত দ্রুত বদলায়, নিজের আকিদা বিশ্বাস বদলায়, নিজেকে বদলায়। আহা কত আশা ছিল, ভালোবাসা ছিল, ছিল কত প্রেম অরিদ্রতা, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল। তাইবি সাহেব, ভালোবাসা, প্রেম, ভালোবাসা এখনও আছে, এখনও আছে, এবং সামান্য কিছু আলোচনা করলে আপনিও বুঝবেন। তো এই ছবিগুলা প্রমাণ করে, অন্তত এই ছবিগুলি যেদিন তোলা হয় তার আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই ছবিগুলি যেদিন আপনার বাসায় তোলা হয় তো বোঝা গেল অন্তত এই দিনের আগ পর্যন্ত আমরা কি সুন্দর দিন কাটাইতাম। তো আগের দিনগুলি কেমন ছিল, হাল জামানায় আমাদেরকে প্রথম আঘাত আপনিই করেছিলেন বন্ধুবর। তাইবি সাহেব, হাল জামানায় আপনিই প্রথম আঘাত আমাদেরকে করেছিলেন,
আর এরপরেও আমি আপনার বাসায় গিয়েছিলাম। আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমার দাওয়াত গ্রহণ করে আমার বাড়িতে এসেছিলেন, আমার মায়ের জিয়ারত করেছেন, আমার বাবা মা সম্পর্কে ভালো মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ আমার সম্পর্কেও ভালো একটা পোস্ট করেছিলেন। আপনার যত আন্তরিকতা আমি স্বীকার করি এবং স্বীকার করব। আপনি আবুধাবি এয়ারপোর্টে আমি থামব, কোনো দেশ থেকে আসার পথে আপনি শুনে এয়ারপোর্ট চলে এসেছিলেন, কিন্তু আমার পরবর্তী ফ্লাইট আমেরিকার উদ্দেশ্যে, এই কারণে আমি বের হতে পারিনি। এসব কিছু আমার মনে আছে এবং মনে থাকবে। এবং বেমিলগুলি বাদ দিয়ে যেসব বিষয়ে মিল আছে সেই মিল নিয়ে হাসি মুখে এখনও দেখা হলে কথা বলতে পারবো। হঠাৎ করে হয়তো আরেকদিন সকালে আপনার বাসায় হাজির হয়ে যেতেও পারে যদি নসিবে থাকে। তো যাই হোক, বলছিলাম যে আপনি যে ছবির কথা বলছেন প্রমাণ হয় যে অন্তত এই ছবি তোলার দিন পর্যন্ত কি সুন্দর দিন কাটাইতাম আপনার সাইড থেকে। আর আমাদেরটা হলো আমরা বহু আঘাত সহ্য করার পরেও আমরা সেদিন আপনার বাসায় ছিলাম। বলছি হাল জামানায়, আপনার আশা করে মনে আছে হাল জামানায় আপনি প্রথম আঘাত করেছিলেন আমাদেরকে। এইভাবে বাই নেম বলিনি কোনো সময়, আজকে বললাম। আপনি মনে থাকবে, আপনার আপনিই প্রথম আঘাত করেছিলেন যখন আমরা সালাফিদের বিরুদ্ধে ফাইট করছিলাম। আপনি সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির বিরুদ্ধে আপনার কোনো একটা লেখা, যা আমরা আগেও জানি, আজ থেকে 30 বছর আগে থেকে জানি, আপনার ওই যেখানে লেখা যখন লেখেন তখনও দেখেছি এবং এটা জানার কথা সকলেই জানেন, জেনে শুনেই আপনার লেখা 91-92 মাসিক শাহজালালে প্রকাশ হতো প্রায় নিয়মিত। কারণ আমরা বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে আমরা বহু বেমিল আছে এগুলি রেখে আমরা মিলকে প্রাধান্য দিয়ে একসাথে চলার নীতিতে বিশ্বাসী ছিলাম বা এখনও আছি। তা আপনার ওই লেখাটা আপনি পোস্ট করেছিলেন আহলে সুন্নাহ মিডিয়া হোয়াটসঅ্যাপ কোনো এক গ্রুপে, আপনার আশা করে মনে আছে কোন সময়, যখন আমরা ফাইট করতেছি সালাফিদের বিরুদ্ধে। তাইবি সাহেব, এটা অনেক বড় আঘাত ছিল। আমরা যখন টোটাল সুন্নিয়তের পক্ষে কাজ করছি, আমাদের পরিষ্কার ওপেন ঘোষণা ছিল আমরা বিশেষ কোনো দরবারের পক্ষে নয়, আমরা সকলের পক্ষে কথা বলছি, এই সময় আপনি আমাদেরকে আঘাত করেছিলেন, আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে আমাদের অ্যাডমিন বা বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, যা আমি পরে শুনেছি, আমি ওইসব গ্রুপে ছিলাম না। আপনার সেটা আমরা সহ্য করেছি, আমরা বাধ্য হয়ে আমরা একটা আমি একটা ভিডিও করেছিলাম ব্রিটিশ ভারত দারুল ইসলাম, সেখানে ওই কথাগুলি আপনাকেই বলেছিলাম যে আমাদের কলিজায় আঘাত করবেন না, আমাদের মাথায় আঘাত করবেন না, আমরা যদি পাল্টা আঘাত করি সইতে পারবেন না, কলিজা বড় করে রাখবেন বলেছিলাম সেদিন, আপনাকেই বলেছিলাম। আর এরপরেও আপনার বাসায় যেতে পেরেছিলাম, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন এর আগে, আপনি সে আঘাত করার পরেও আপনার বাসায় যেতে পেরেছিলাম, এখনও পারবো। পরের দিনগুলিতে কি হলো? এই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই দিন আর নাই, কি হলো? সত্য তুলে ধরা, রসুল ও আহলে বায়তের শানে গুস্তাখি তুলে ধরা এবং পাল্টা আঘাত করাটাই কি অপরাধ? সুন্নিয়তের স্বার্থে আপনাদের আঘাতের পর আঘাত নীরবে সহ্য করে গেলেই কি সুন্দর দিন কাটাইতাম? জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তাই এত কষ্ট? মানুষ কত দ্রুত বদলায়, নিজের আকিদা বিশ্বাস বদলায়, নিজেকে বদলায়। তৈয়ব সাহেব সত্য বলেননি, আকিদা বিশ্বাস আমরা বদলাইনি, মানুষও বদলাইনি, আমরা যে ছিলাম যেমন ছিলাম এখনো তেমনই আছে। শুধু এতটুকু হয়েছে, আগে আপনারা আঘাত করতেন আমরা নীরবে সহ্য করতাম বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে, এখন আমরা ওই আপনাদের যে আঘাতগুলি ফেরত দিচ্ছি এই এতটুকু তফাত হয়েছে। আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা আগেও চলে এখনও আছে, বানওয়ার কোনো আকিদা আমাদের আকিদায় নাই, বানওয়ার কোনো আকিদা আমাদের আকিদায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কিতাব সমূহে যেসব আকিদা আছে আমাদের সেই আকিদাই।
নিশ্চয়ই আপনি জবাব দেবেন, লিখবেন বা ভিডিও দেবেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন লেখা আমরা ইচ্ছা করে অনিচ্ছায় পড়া হয়ে যায়, কেউ পাঠান পড়ি, কোনো সময় নিজেও দেখি। তা আপনার সেই ইশকের মহব্বতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাখি করেছেন আপনার সাইয়েদি আলা হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে, নবী রসুলের শানে গুস্তাখি করেছেন আপনার সাইয়েদি আলা হযরত। একজন মেয়ের বুকে নাকি হাত দিয়েছিলেন মাআদ আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ব্যর্থ হয়েছিলেন, এগুলির জবাবটা দেবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে লেখা ওই দুই লাইন ফয়সালা মুকদ্দাসে আমরা দেখিয়েছি, কাহিনী পুরাটাই আমাদের জানা আছে, একটা ব্যাখ্যা দিয়ে দেবেন আশা করি। সর্বশেষ, এমন কোন আলফাজ আমাদের আম্মা জান আল্লাহর শানে ব্যবহার করেছিলেন যা ব্যবহার করলে অন্যকে ব্যবহার করলে ফাঁসি দেওয়া হতো, গর্দান কেটে ফেলা হতো, কোন সেই আলফাজ? আশা করি এগুলি বলবেন। তো তাইবি সাহেব, আপনি যেমন আগে ছিলেন আমাদের কাছে এখনো তেমনই আছেন। আপনি মাঝে মধ্যে আমাদেরকে আঘাত করতেন, আমরা সহ্য করতাম, কিছু বলতাম না বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে। আমরা এখন কথা বলতে শুরু করেছি, আমরা পাল্টা জবাব দিতে শুরু করেছি, আমরা মুখোশ উন্মোচন করতে শুরু করেছি মাত্র। পরের দিনগুলিতে কি হলো, 20 টাকার বাহাসের চ্যালেঞ্জ আসলো। এমন এক সময় যখন আমরা চেষ্টা করছিলাম যে আমাদের মধ্যে যে মতো বিরোধ আছে, সৈয়দ আহমেদ শহীদ রায়বেরেলভি এবং ফাজলে বেরেলভি এই দুইজনকে নিয়ে আমাদের মধ্যে যে মতো বিরোধগুলি আছে এগুলোকে একটু দূরে রেখে আমরা বৃহত্তর সুন্নিয়তের সাথে আমরা একসাথে বসতে পারি কিনা, মৌলানা মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেবের আশা করি মনে আছে, চট্টগ্রামের হোটেলে আশরাফি সাহেব আনসারি সাহেব দুজন মুহাদ্দিস সাহেব এসেছিলেন আমার সাথে দেখা করতে। তো বলেছিলেন আপনার সিলসিলা, আমি বললাম ফুলতলি, পরিষ্কার বললাম, আমি তো জানি ওনারা কী বলতে চান, যখন বলছে আপনার সিলসিলা তখন বুঝছি আপনারা ওনারা কী বলতে চান। আমি বলেছিলাম আমি ফুলতলি, ও তাহলে তো আপনার সিলসিলাতে সৈয়দ আহমেদ বেরলভি আছে, হ্যাঁ আছেন, কোনো অসুবিধা? বললেন না কোনো অসুবিধা না, তবে আমরা সাধারণত ওনার কথা বলি না, আমরা ফাজলে বেরলভির কথা বলি। এরপর ওনার ঘটনা বলেছিলেন, লখতে হাসানাইন নামে একজন মুসলিম হ্যান্ডসের দায়িত্বশীল বা প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান, তিনি এসেছিলেন বাংলাদেশে, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন ফুলতলিদের সাথে তোমাদের দ্বন্দ্ব কী, তখন ওনারা ভালো করে বিস্তারিত বুঝিয়েছিলেন দ্বন্দ্বটা। তখন তারাই আমাকে বলেন যে আমি জানতাম না, লখতে হাসানাইন সাহেব বলেছেন যে লতিফ ইখতলাফ এগুলোর মধ্যে তোমরা পড়ো না, মিলেমিশে কাজ করো। এরপরে 20 টাকার চ্যালেঞ্জ আসলো, এরপর থেকেই আমরা এরপরেও ধৈর্য ধরার চেষ্টা করেছি, আমরা বলেছি চ্যালেঞ্জ প্রত্যাহার করুন, হয়নি, সবাই নীরব ছিলেন তখন, আপনারাও নীরব ছিলেন মনে হয়। তো এখন আমরা জবাব দিতে শুরু করেছি, তো এবি সাহেব আমাদের তো কিছুটা অধিকার আছে, আপনারা এতদিন বললেন, আপনি নিজে আমাদের ঘরে এসে আঘাত করলেন, আপনি তো আপনার টাইম লাইনে লিখতেন, আমাদের জানা আছে, আমরা কিছু বলতাম না, আপনি আমাদের ঘরে এসে আঘাত করলেন, আমাদের কি জবাব দেওয়ার সামান্যতম অধিকার নাই? আজ আমরা শুরু করলাম, আপনার মন্তব্য বলে মানুষ কত দ্রুত বদলায়, নিজের আকিদা বিশ্বাস বদলায়, নিজেকে বদলায়। হ্যাঁ, আমরা পাল্টা জবাব দিতে শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে কতদিন? আসুন শেষের লাইনগুলো পড়ুন, বন্ধু সুজন সহনশীল সহাবস্থানের ক্ষেত্র তৈরি না হওয়া পর্যন্ত বিগত প্রায় 150 বছরে আমাদেরকে যত সব আঘাত করা হয়েছে, একটি একটি করে প্রতিটি আঘাত ফেরত দেয়া হবে, প্রতিটি তাকফিরি বক্তব্য খণ্ডন করা হবে ইনশাআল্লাহ। শহীদে বালাকোটের অনুসারী প্রতিটি সুন্নির পক্ষে এটা আহলে সুন্নাহ মিডিয়ার অঙ্গীকার, প্রস্তুত থাকুন। ব্রিটিশ ভারত দারুল ইসলাম ভিডিওতে আপনাকেই কথাগুলি বলেছিলাম, আপনাদের আশা করে বিশ্বাস হয়েছে, আমরা যেমন আঘাত সইতে পারি হাসি মুখে, একইভাবে আঘাত ফেরাতেও পারি এবং হাসি মুখেই। আপনারাও চালিয়ে যান, আমরা উৎসাহিত হব, সুন্নিয়তের শহীদী সৈনিকেরা উজ্জীবিত হবে, কথা হবে বিদ্যমান ইতিহাস আর বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে,
প্রেম ভালোবাসা এখনও আছে, তাইবে সাহেব প্রেম ভালোবাসা এখনও আছে। অন্ততপক্ষে ইনসানই মানুষে মানুষে যে একটা সম্পর্ক হতে পারে সেটা তো আছেই। আর আপনার সম্পর্ক আমাদের জানা ছিল আগে থেকেই, আর আমাদের সম্পর্ক আপনার জানা ছিল আগে থেকে, সুতরাং এটা বিষয় ছিল না। বিষয় হলো আপনি আমাদের ঘরে এসে প্রথম আঘাত করেছিলেন, যার ধারাবাহিকতায় আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমি কিন্তু আপনার টাইম লাইনে গিয়ে বা আপনার কোনো গ্রুপে গিয়ে আমি আপনাকে আঘাত করিনি, আপনার আমার মধ্যে তফাৎটা এখানে। তবে সাহেব বলবো, আপনি বন্ধু মানুষ, আপনার সাথে আন্তরিকতা আছে, বলবো মনটা কিছু বড় করুন, মনটা কিছু বড় করুন। একজন সাইয়িদ ওনাকে সম্মান করতে না পারেন, অন্ততপক্ষে অসম্মান না করাটা শিখুন। একজন সাইয়িদ ওনাকে যদি সম্মান করতে না পারেন, অন্তত এতটুকু শিখুন অসম্মান যাতে না করেন। আমরা ইনশাআল্লাহ নাজিজ আমরা চালিয়ে যাব। আমি আগেও বলেছি, আজকে আপনাকেও বলছি, সাইয়িদ আহমদ শহীদ আমাদের কোনো আইবের নাম নয়, সাইয়িদ আহমদ শহীদ আমাদের অহংকার। বালাকোট কোনো আইব নয়, বালাকোট সুন্নিয়তের অহংকার। আমরা তো মাত্র শুরু করেছি, আপনাদের জবাব একজন দেওয়া শুরু করেছিলেন ইন্নামাতেই চিতপটাং, ইন্নামাতেই চিতপটাং। তা আপনারা যেভাবে করে আগে থেকে বিরোধিতা করতেন সাইয়িদ আহমদ শহীদ রায় বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির, যেই স্পিরিটে যেই শক্তিতে, সেই একই শক্তিতে কথা বলুন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা হয়, কথা বলুন। যখন আম্মাজান আয়েশার শানে, আহলে বায়তের শানে গুস্তাখি করা হয়, কথা বলুন। যখন খেয়ানত করা হয়, কথা বলুন। নিজের পরিচয়টা ভালো করে দিন। তাইবে সাহেব মনে কষ্ট নেবেন না, মোটেই মনে কষ্ট নেবেন না, যেমন ছিলাম তেমনই আছি। আমার অন্তত আমার অন্তরে আপনার সম্পর্কে আগে যেমন অবস্থান ছিল এখনও ঠিক তেমনই আছে। তফাৎটা এতটুকু হয়েছে আমি জবাব দেওয়া শুরু করেছি। আপনি আঘাত করতেন বারবার এবং একবার আমার ঘরে এসে আমাকে আঘাত করেছেন, আমি মাত্র জবাব দেওয়া শুরু করেছি। আপনি আশা করি একজন লেখক গবেষক মানুষ, আপনি এটা বলবেন যে আমার অধিকার আছে, আপনার আঘাত ফেরানোর অধিকার আমার আছে, আমি আশা করি আপনি বলবেন। আপনি আমার সিলসিলার ইমামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি আশা করি স্বীকার করবেন আমার ইমামের পক্ষে অবস্থান নেওয়ার, হুঙ্কার দেওয়ার, জবাব দেওয়ার অধিকার আমার আছে। আপনি আমার মাথায় আঘাত করবেন, আপনি আশা করি স্বীকার করবেন সুযোগ পেলে আপনার মাথায় আঘাত করার অধিকার আমার রয়েছে। তা আপনাকে তো আর কুরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে না, আপনি জানেন বুঝে নেই করে যে আমার যে অধিকার আছে এটা আপনি আশা করি স্বীকার করবেন। চলবে ইনশাআল্লাহ নাজিজ, আপনারাও চালিয়ে যাবেন, আমরা উৎসাহিত হব। এবং শহীদি কাফেলার সুন্নি সৈনিকেরা উজ্জীবিত হবে আপনারা যদি চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, আপনার বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন এবং নেক হায়াত দিন, বড় আলিম বানান যেন দিনের খেদমত করতে পারেন, সুন্নিয়তের এক বড় সিপা সালার বানান এই দোয়া করি। বিদেশে আপনিও আছেন, আমিও আছি, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রবাসী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুন, সালামত রাখুন। আবারও বলছি মনে কষ্ট নেবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, জাস্ট জবাবটা দিয়েছি অধিকার আমার আছে। আকিদা আমাদের বদলায়নি, আকিদা আমাদের বদলায়নি, আমাদের সেই যেই আকিদা ছিল সেই আকিদাই আছে, আমাদের আকিদায় কোনো বানোয়াট আকিদা নেই, আমাদের আকিদায় বানোয়াট কিছু নেই, মানুষও বদলায়নি, শুধু জবাব দেওয়া শুরু করেছে। শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।